এই যে আর একজন অলরেডি এখানে দাঁড়িয়ে আছে, তো আমি এই সিঁড়িটা দিয়ে উঠলাম। চলো আর একটা দেখা যাক ওপরের তলায়। এই হচ্ছে সিঁড়ি দিয়ে আমি উঠে গেলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। হোপ ইউ অল আর ওয়েল। আজকে এই দরজা খোলা দিয়ে যখন শুরু করছি, বুঝতেই পারছো যে আমাদের হাউস ট্যুর একটা ছোট করে দিচ্ছি। চলো তাহলে, এটা হচ্ছে আমাদের এন্ট্রান্স, এখান দিয়ে ঢোকা যাক। আগে নিচে গ্রাউন্ড ফ্লোরটা নাকি? হ্যাঁ, আগে নিচে গ্রাউন্ড ফ্লোর। এইটা বড় মেন গেট। এটা হচ্ছে, এতো এখান থেকে ফুটবল খেলা যাবে। বেডরুম একটা কিছু পুরানো জিনিসপত্র এদিক ওদিক আছে। ব্যালকনি যেটা আমরা বলে দেয় খুব একটা। হ্যাঁ, এই দরজাটা লক করে দিয়ে গেছে, আর এদিকে ফ্রিজ টিজ ওটা দিই আমাদের নয়। আর এখানে হচ্ছে একটা বাথরুম আছে, যেটা ওরাই ইউজ করবে। যথেষ্ট বড় দেখ। মানে এখানে আর একটা রুম আছে। তো এই হচ্ছে মেইনলি গ্রাউন্ড ফ্লোরে এই তিনটে রুম রান্না। হ্যাঁ, চলো ওটা দেখে নেওয়া যাক। এটা কি নতুন লাগিয়েছে, বেশ ভালো লাগছে। এর আগে যখন আমি এসেছিলাম এখানে এগুলো লাগানো ছিল না। বেশ, বিশেষ করে এর মধ্যে যে এয়ার বাবলস গুলো রয়েছে ওগুলো বেশ ভালো লাগছে। দেখে মনে হচ্ছে না গাড়ির উপরে মন্ত্রী মিনিস্টারদের গাড়ির উপরে যেরকম আলো জ্বলে সেরকম। এবং এই দুটো ঘর এই দিক আছে, আবার এই দিকেও আছে। আগে এটা দেখিয়ে দিই। এখানে বাবা বাটনা হচ্ছে, মশলা করা চলছে এদিকে।
এই একটা বেড একটা খাট পাতা আছে বেশি এই দিয়ে এটা হচ্ছে ওপেন কিচেন প্লাস প্লাস ডাইনিং রুম একসাথে রয়েছে এইটা আর একটা থার্ড যে বেডরুম আছে এখানের মধ্যে খাট আলনা আলমারি এটাতে মেইনলি মা বাবা এই ঘরটার মধ্যে থাকেন তো এবার আমরা চলে যাই পাশের রুমে যেটা আমরা আছি এই আর একটা রুমে যাচ্ছি এদিকে আমাদের থাকার ব্যবস্থা আছে এটা আর একটা আমাদের রুম আওয়ার কোয়ারেন্টাইন লাইফ কোয়ারেন্টাইন লাইফ এবং তার সঙ্গে রুম এই দেখতে পাচ্ছ খাওয়ার জন্য টেবিল দেওয়া হয়েছে দুটো চেয়ার আছে এখানে হ্যাঁ এই বেডরুমের ব্যবস্থা এখানে এটা একটা রুম আর এখানে হচ্ছে বেসিন টেসিন আছে এটা বাথরুম আর একটা রুম আছে সেটা হচ্ছে জাস্ট এই এন্ট্রান্স থেকেই ডান দিকে যেখানে জামা কাপড় মেলা আছে এগুলো আমাদের সব শুকোতে দেওয়া আছে তো এটা হচ্ছে আর একটা রুম এটা হচ্ছে গেল না রান্না করা আছে এখন এটাতে ওপেন কিচেন নেই সেপারেট সেটা হচ্ছে এই যে এটা কিন্তু সেপারেট আর এখান থেকে বাইরে মেন রাস্তা দেখা যাচ্ছে তো এই হচ্ছে আমাদের সেকেন্ড মানে দোতলা হচ্ছে বা সেকেন্ড ফ্লোরে এই কটাই আছে এইটা হয়ে গেল কমপ্লিট এরপরে আরো উপরে যাব আরো আছে চলো আর একটা দেখা যাক উপরের তলায় এই হচ্ছে সিঁড়ি দিয়ে আমরা উঠে যাচ্ছি ছাদের দিকে এই যে আরেকজন অলরেডি এখানে দাঁড়িয়ে আছে তো আমি এই সিঁড়িটা দিয়ে উঠলাম উঠে এইখানে রুমে আর একটা ঘর আছে ছাদের মধ্যে সেটা তো সমস্ত ছোট সমস্ত কিছু আছে এটা কিচেনও আছে এখানে ভেতরের দিকটা বেশি কিচেন এখানে আছে আর এটা হচ্ছে দেওয়াল আলমারি করা হবে এখন হয়নি আর এখানে বাথরুম এটা একদম নতুন এখনো আনইউজড একবারও ইউজ হয়নি আর এটা হচ্ছে ঘরের এই পাশ আচ্ছা এই ঘরের ঠিক অপোজিটেই আরেকটা আছে সেটা হচ্ছে ঠাকুর ঘর এই যে এখনো পর্যন্ত এটাও হয়ে আছে কিন্তু ঠাকুর প্রতিষ্ঠা বা ঠাকুরের মধ্যে বসানো নেই জাস্ট রেডি করা আছে আর এরপরে এখান থেকে ছাদে এই ছাদ থেকে আশেপাশে যেটুকু দেখানো সম্ভব মোটামুটি দেখিয়ে দিচ্ছি প্রচণ্ডই এটা হচ্ছে ছাদ থেকে আমাদের যে দৃশ্য দেখা যায় বাইরে যতটা দূর পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ আর কি এখানে জামা কাপড়ও মেলা আছে ইনফ্যাক্ট আর একজন রোদে ভয়ে মনে হয় ওখানে দাঁড়িয়ে আছে অ্যাকচুয়ালি রোদ আছে এখানে এখান থেকেও দেখতে পাবে আমাদের নিচের যে বাগানটু না আসছে না কিন্তু আসেনি বাগানটা যাই হোক আমরা দেখিয়ে দিই অলরেডি দিয়েছি আর এটা হচ্ছে এই পাশে মেন রাস্তা তো এই হচ্ছে ছাদের থেকে চারদিকের ভিউ তোমাদের আর একটা জিনিস দেখাতে চাই সেটা হচ্ছে এই যে ছাদের মধ্যে দেখছো এগুলো হচ্ছে কিন্তু গম গমগুলোকে শুকনো করছে সেটা বাবাই করে থাকে আর কি মেনলি তো আমরা যেটা দোকানে গিয়ে ডাইরেক্ট আটা পেয়ে যাই সেই জিনিসটা কিন্তু এইভাবে এখান থেকে এগুলোকে দিয়ে আসলে সেগুলোকে ওরা মেশিনে ভাঙিয়ে তারপরে সেগুলো আটা বানায় তো এইটা সাধারণত শহরে দেখা যায় না গ্রাম সাইডে এই দৃশ্যটা কিন্তু খুবই স্বাভাবিক প্রায় প্রত্যেক বাড়িতে ছাদেই এটা হয়ে থাকে তো এটা বেশ ভালো লাগলো দেখে তোমরা আশা করি দেখতে পাচ্ছ সামনে থেকে এই
যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করছি। এরা মশারি দিয়ে ঢাকা দেওয়া আছে যাতে কোনো পোকা বা অন্য বা পাখি এসে এটাতে ঢুকতে না পারে। তাহলে মানে আমি হাউস ট্যুরের মানে হেঁটে 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 এত হাঁপিয়ে গেছে। বড় বাড়ি যে আমি হাঁপিয়ে গিয়ে আমি একটু রিল্যাক্স করে মানে জামা কাপড় চেঞ্জ করে এসেছি ভিডিওটা এন্ড করতে। তো সেই জন্য বলছি, যদি তোমাদের আমাদের আজকের এই হাউস ট্যুরটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট, শেয়ার অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট সাবস্ক্রাইব করতে হবে। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাদের চ্যানেল, আর তার সাথে বেল নোটিফিকেশনটাও অন করে দেবে যাতে আমাদের ব্লগগুলো একটাও মিস না হয়। তো আমরা যাওয়ার আগে যেটা বলে থাকি, যত্নে থেকো, যত্নে রেখো সবাইকে, আবার যতক্ষণ না আরেকটা ব্লগ নিয়ে আসি ততক্ষণের জন্য টাটা।